হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি আমাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু কিছু কোড এতটাই সিক্রেট দেয় আপনার স্মার্টফোনকে যে ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনি বুঝতেই পারবেন না। তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে ছোট্ট একটি কোড ইউজ করে আপনি আপনার ফোনটিকে সুরক্ষিত রাখতে পারবেন হ্যাকারদের হাত থেকে। আর এরকম নতুন নতুন হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমরা ফোনের ডায়াল প্যাডে যাব। ডায়াল প্যাডে যাওয়ার পর টাইপ করব *#67#। আমি আবার বলতেছি *#67#। এই কোডটি আপনার যে কোনো স্মার্টফোনের ক্ষেত্রেই প্রযোজ্য, যে কোনো সিম কোম্পানির ক্ষেত্রেও প্রযোজ্য। তো আমরা যে কোনো সিমে এক নম্বর সিমে ডায়াল করতে পারি বা দুই নম্বর সিম হলো দুই নম্বর সিমে ডায়াল করতে পারি। আমি এখানে ডায়াল করলাম। তো দেখেন এখানে চলে আসছে ভয়েস নোট ফরওয়ার্ড, ডাটা নোট ফরওয়ার্ড, ফ্যাক্স নোট ফরওয়ার্ড, SMS নোট ফরওয়ার্ড। আপনার ভয়েসটি কেউ ইউজ করতেছে না, আপনার ডাটাটি কেউ ইউজ করতেছে না, আপনার ফ্যাক্সটিও কেউ ইউজ করতেছে না। যদি কেউ ইউজ করতো তাহলে এখানে শু করতো, অন ফরওয়ার্ড দেখাতো। দেখেন ছোট্ট একটি কোডের মাধ্যমে আপনার ফোনটি কতটুকু সুরক্ষিত হচ্ছে আপনি খুব সহজেই জেনে নিতে পারতেছেন। তো সাপোজ আপনার যদি ভয়েস, ডাটা বা ফ্যাক্স বা SMS যদি আপনার কেউ ইউজ করে তাহলে এখানে কি অন ফরওয়ার্ড দেখাবে। যদি অন ফরওয়ার্ড দেখায় সেক্ষেত্রে আপনাকে এই আবারটি ডায়াল পেটে যেতে হবে, *#67# ডায়াল করে দেবেন। ডায়াল করার পর দেওয়ার পর দেখেন এখানে দেখাচ্ছে যে কল ফরওয়ার্ডিং হোয়েন ইজ বিজি সার্ভিস হ্যাজ বিন ডিজেবলড। তো আপনি এই কোডটি ইউজ করার মাধ্যমে এটা আবার বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, ছোট্ট একটি কোডের মাধ্যমে আপনার ফোনটি অনেক সুরক্ষিত রাখতে পারবেন। তো ভিউয়ার্স, এই অদমের ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।